ইয়াস আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে এসএসডি, এটা 120 জিবি, আপনি এই যে এটা 240 জিবি। তো এসএসডি নিয়ে অনেকের কনফিউজ থাকে, তো এসএসডির কাজটা কী? এসএসডি আসলে এক প্রকার হার্ড ডিস্ক বা হার্ড ডিস্কের আপডেট সংস্কার করতে পারেন। তো এটাতে আসলে পাওয়ার কনজামশন যেটা বা পাওয়ার লাগে এটা হার্ড ডিস্কের থেকে কম লাগে, সাধারণভাবে 2-3 ওয়াটে চলে। আর হার্ড ডিস্কে আপনার 5-7 ওয়াট হার্ড ডিস্ক বিদ্যুৎ লাগে। তো আর এতে এর সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে এর স্পিডটা অনেক ভালো। আপনি যদি উইন্ডোজ সেট আপ মানে উইন্ডোজ রাখেন এই এসএসডিতে, অর্থাৎ সি হিসাবে ব্যবহার করেন, তাহলে এটাতে আপনার যে বুট টাইমটা, অপারেটিং সিস্টেম বুট টাইমটা আপনার পিসির ভেদে 16-20 সেকেন্ডের ভিতরে হবে। এবং অন্য জায়গায় আপনি যদি অপরদিকে যদি আপনি হার্ড ডিস্ক দিয়ে ব্যবহার করেন, তো হার্ড ডিস্কের বুট টাইম আপনার সাধারণত 30-40 সেকেন্ড লাগে। এবং এটাতে যদি আপনি কপি করতে চান তাহলে এর কপি স্পিড আপনার 200-500 মেগাবাইট পার সেকেন্ড হবে। আর আপনি যদি হার্ড ডিস্কে করেন, হার্ড ডিস্কের কপি স্পিড সাধারণত 20-50 মেগাবাইট পার সেকেন্ড হয়ে থাকে। তো এটা আমাদের ভাই দেখাবেন যে এই হার্ড ডিস্ক এবং এসএসডি কীভাবে কাজ করে, এটা আপনার মানে কীভাবে এই হার্ড ডিস্ক এবং এসএসডি কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে বললাম। তো এটা আপনাদের ফিজিক্যালি দেখাবেন আমাদের ভাই, এবং এটাতে উইন্ডোজ দিয়ে দেখাবেন যে আসলে কেমন কাজ করছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, তালমুড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে এসএসডি কার্ডটা দেখাচ্ছি আপনাদের, এটা আমি কম্পিউটার ভাই কোন থেকে কিনেছি। তো কম্পিউটার ভাই সম্বন্ধে যদি আরও জানতে চান, মানে কম্পিউটার সম্বন্ধে যদি আপনাদের আরও কৌতূহল থাকে, কম্পিউটারের নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন হার্ডওয়্যারের পার্টসপত্র, কম্পিউটার সামগ্রী, তাহলে আপনারা কম্পিউটার ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন। আর আমি এখন দেখাবো আপনাদের এই এসএসডি কার্ডে যে উইন্ডোজটা দেওয়ার পরে এসএসডি কার্ডে কতটুকুন সময় পরে, কত সেকেন্ড পরে কম্পিউটার রানিং হয়, এবং হার্ড ডিস্কে কতটুকুন সময়ে কম্পিউটারটা রানিং হয়, এগুলো সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।